আপনাকে মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য মাদারীপুর থেকে এসেছি, মেহরবানি করে ডিসেম্বর 23 একটা তারিখ দিবেন। ভাই মাহফিলের জন্য অনেকে আসেন আসছেন, আমরা পরিষ্কারভাবে বলছি যে প্রথমত গতানুগতিকভাবে মাহফিল করার সুযোগ আমাদের হয় না, আমরা মাহফিল খুব অল্প কিছু মাহফিল করি, এই বছর হয়তো আরও কমায় দেবো ইনশাআল্লাহ, আমরা অনেক বেশি মাহফিল করার মতো সুযোগ সময় আমাদের হয় না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে মাহফিলের ফিল্ডের জন্য আমি খুব বেশি ফিট মানুষ না, এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়, রাত বিরাত জাগতে হয়, দূর দূরান্ত দৌড়াইতে হয়, আপনার মাহফিলের জন্য সেরকম ভয়েস কণ্ঠ থাকতে হয়, এগুলোর অনেক কিছুই আমার নাই, এই জন্য আমি মাহফিলে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না, পরিমাণে একটু কম মাহফিল করি। আবার এদিকে আমার হাতে সময়ও কম, মাহফিলের বাইরে অনেক কাজ আছে, সেজন্য আমি মাহফিল খুব কম করি। তৃতীয়ত মাহফিল আমি যেগুলো করি সেগুলো সচরাচর আমার জানাশোনা জায়গার বাইরে আমি মাহফিলে যাই না, খুব কম যাই, জানাশোনার বাইরে মাহফিলে যাই খুব কম, রেয়ার, চেষ্টা করি যেখানে আমি জানি শুনি এরকম জায়গায় যাই, অচেনা অজানা নতুন জায়গা যাই না, কারণ সেখানে অনেক গিটগুটে পরিস্থিতি তৈরি হয়। এক জায়গায় গেলাম, আমাকে বসায় রেখা আপনার স্থানীয় কোনো নেতা, উনি আধা ঘন্টা ওয়াজ করলো, ওনার ওয়াজ বসে বসে শোনা লাগলো আমার, এই সময় আমার হাতে নেই। আবার দেখা গেলো যে এক জায়গায় গেলাম, আমার বললো হুজুর একটু কালেকশন করেন, এই কালেকশন করা এটা আমার দ্বারা হয় না। আর যায় গেলাম, দেখা গেলো যে আমাকে বসায় রেখে আমি ওয়াজ করতেছি, পাশে থেকে এক নেতা উনি বারবার সেলফি তুলতেছেন, আমার মেজাজ মুড সব শেষ, আর কথা বলা আমার আর আসবে না। এখন অনেক কিছু অনেককে পারে, আমি পারি না, তো সেজন্য আমার জানাশোনা জায়গার বাইরে যে কেউ আসলে আমি সেখানে মাহফিলে যেতে পারি না। বলে তাহলে উপায় কি? উপায় হলো আমাদের ফাউন্ডেশন থেকে বা আমার আমার অফিস থেকে একটা ফর্ম আমরা প্রিন্ট করেছি মাহফিলের দাওয়াতে, ওইটা ফিল আপ করে জমা দিলে আমরা সেখান থেকে কিছু মাহফিল রাখি। আমরা প্ল্যান করেছি আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা ফর্ম জমা নেব, আগস্টের দ্বিতীয় সপ্তাহ আমরা জানাই দিব যাদের মাহফিল অ্যাকসেপ্ট হবে, যাদের অ্যাকসেপ্ট হবে না তাদেরটা তো নাই, কথা কি বুঝাতে পারছি? এই বিষয়গুলো আমরা লক্ষ্য করি। এই জন্য যারা মাহফিলের দাওয়াত দিতে চান, কষ্ট করে আপনারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আসেন, আসার দরকার নাই, আপনারা ওই ফর্মটা সংগ্রহ করে ওইটা আমাদের অফিসে জমা দিবেন, জমাটা উপস্থিত হয়ে কারোর মাধ্যমে জমা দিলে ভালো, ওই ফর্মটা জমা দেওয়ার পর সেটা আমরা অ্যানালাইসিস করবো, ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো, আপনার কষ্ট করার দরকার নাই। আর মাহফিলের জন্য এই দেশে অনেক উপযুক্ত মানুষ আছে মাশাআল্লাহ, ভালো ভালো মানুষ আছে, তাদেরকে নিয়ে আপনারা বেশি বেশি মাহফিল করেন। মাহফিল অনেক ক্ষেত্রে দিনের কাজ প্রচার, আবার কোনো কোনো জায়গায় মাহফিলের আয়োজকদের অনেকের এটা বিজনেসে পরিণত হয়েছে, এটা দুঃখজনক বাস্তবতা, যে দেখা গেলো যে অমুক বক্তাকে দিলে পয়সা বেশি উঠবে, সেই জন্য তারা দাওয়াত দিছে, তো প্রথমে নিয়তটাই গড়বড় হয়ে গেছে, এখান থেকে দিনের কী লাভ হবে? এরপরে নিয়া কোনো প্রবাসীকে বললো, আমি এরকম একাধিক জায়গার কথা আন্দাজ করছি, ধরা পড়ছে আমার ইয়েতে, যে আমাকে এক জায়গায় গেছি, যাওয়ার পরে অন্য লোকজন তাদেরকে বলা হয়েছে আয়োজকের তরফ থেকে যে ওনাকে আনতে তো এত টাকা লাগে, এর নিচে তো ওনাকে পাওয়া যায় না, তাহলে কি করতে হবে, আপনি টাকাটা দিলে আমরা ওনাকে আনতে পারি, উনি টাকাটা দিয়ে দিছে, আমাকে কিন্তু ওই টাকা দেয়নি, আমাকে সামান্য কয় টাকা ধরা দিছে। এখন আমাকে কয় টাকা দিছে ইস্যু না, ইস্যু হলো ওই লোকটার কাছে তো আমাকে খারাপ বানাইছে, আমি তো এরকম চুক্তি করে মাহফিলে যাই নাই, কিন্তু সে মনে করবে হায় রে এর ভালো মনে করছে, এই বেটাও এরকম করে। আয়োজকদের এই সমস্ত উল্টাপাল্টার কারণে আমরা ব্যক্তিগতভাবে জানাশোনা ভালো কোনো আলেম রেফার করলে সেই জায়গায় যাই, এছাড়া মাহফিলে খুব বেশি আমরা নিতে চাই না, খুব হিসেব নিকাশ করে নিতে হয় আমাদেরকে। মাফ করবেন সীমাবদ্ধতাকে, জাযাকুমুল্লাহ খের।